নমস্কার, ইনফোগুরু চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, আমরা মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে পরপর দু তিনটা ভিডিও তৈরি করেছি। এর পরের ভিডিওটি আজকে আমরা আলোচনা করছি। চলুন আমরা এর আগের ভিডিওর পর থেকে শুরু করি। তো আমরা লাস্ট ভিডিওতে আমরা ফাইন্ড রিপ্লেস এবং ইনসার্ট মেনু সম্পর্কে জেনেছি, এই সমস্ত জিনিসগুলো সম্পর্কে জেনেছি। তো আজকে আমরা পেজ লেআউট সম্পর্কে জানবো। এই পেজ লেআউটে অনেকগুলো অপশন খুব দরকারি, যেরকম ফার্স্ট মার্জিন। এই মার্জিনটি আমাদের ডিফল্ট হিসাবে এই নর্মালটি থাকে। এখানে দেখুন, টপ ওয়ান, লেফট ওয়ান, বাটন ওয়ান, রাইট ওয়ান, অর্থাৎ আমার এখানে 1 ইঞ্চি, এই পাশে 1 ইঞ্চি, আবার এ পাশেও 1 ইঞ্চি গ্যাপ দিয়ে আমার এটি দেওয়া আছে। অর্থাৎ আমি যখন শুরু করব কম্পিউটার এডুকেশান, তা আমি এখানে দেখুন যে লিখছি, এখান থেকে এতখানি গ্যাপ আসছে, আবার এ পাশেও এতখানি গ্যাপ আসছে। তো এই যে গ্যাপটি, সেটি হচ্ছে এই যে মার্জিন। আমি যদি মার্জিনটাকে কমিয়ে দিই, তাহলে দেখুন এরকম, আমি আরও যদি কমাই বা বাড়াই এরকম, আবার এখান থেকে এরকম করলে এরকম, মানে আপনি এখান থেকে ইচ্ছামতো করতে পারবেন। অথবা ডাইরেক্ট আপনি এই রুলার অপশনে গিয়ে এখান থেকেও আপনি মার্জিনটাকে করতে পারবেন। তবে আমার হিসাবে এই এখান থেকে আপনি করবেন। অনেক সময় এই রুলার অপশনটি শো হয় না, যে এরকম আসে। তো আপনি পাবেন কিভাবে এই রুলার অপশনটি? আপনি সর্বপ্রথম ভিউতে যাবেন, ভিউতে গিয়ে এখান থেকে এই যে রুলার অপশনে চেকবক্সে ক্লিক করবেন। তা দেখুন চলে আসলো। এবার আপনি এখান থেকে যেরকম সাইজ দরকার পেজের বা মার্জিন, সেটি আপনি ঠিক করে নিলেন, নিয়ে আপনি এখানে কাজ করতে পারবেন। যাই হোক, তো মার্জিন সম্পর্কেও আমাদের কিছুটা আইডিয়া হয়ে গেল। এখানে ওরিয়েন্টেশন বলতে পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ। তো পোর্ট্রেট অ্যান্ড ল্যান্ডস্কেপ কী জিনিস? আমরা যেটা সোজাসুজি দেখতে পাচ্ছি, অর্থাৎ লম্বালম্বি দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে পোর্ট্রেট, এবং ল্যান্ডস্কেপ হচ্ছে আমার পেজটিকে ঘুরিয়ে দেওয়া। অর্থাৎ আমি এই কাজটি এখানে আমি যেভাবে লিখছি, সাপোজ এই লেখাটি আমার বড় আছে, আমি কপি পেস্ট করে বড় করে নিচ্ছি, দেখুন এই নিচে চলে আসলো, এইভাবে আমার এটি আসছে। তা আমি এটাকে চাচ্ছি, আমি এটাকে চাচ্ছি এক পেজে, অর্থাৎ পেজটিকে ঘুরিয়ে করার জন্য। তাহলে পেজ লেআউটে গিয়ে ল্যান্ডস্কেপ অপশনে যাব, দেখুন আমার এই পেজের মধ্যে এরকম করে চলে আসলো, পেজটি ঘুরে গেল। এই যে আমরা এখানে হোম বাটনে গেলাম, প্রিন্ট প্রিন্ট সরি আমরা এখান থেকে প্রিন্ট প্রিন্ট থেকে প্রিন্ট প্রিভিউ অপশনে গেলাম, দেখুন পেজটি এরকম আসলো। এবার আমরা এটাকে এই রুলার বারটিকে ধরে আগে পিছিয়ে করে নিতে পারি, এরকম দেখুন এক পেজের মধ্যে চলে আসলো, মানে এক লাইনের মধ্যে চলে এলো। আবার আমরা পেজটিকে যদি আবার ঘুরিয়ে দিই পোর্ট্রেট, তাহলে এরকম আসলো। এবার এটাকে যদি দেখি প্রিন্টিকে প্রিন্ট পিউ, তাহলে দেখুন এই লম্বালম্বিভাবে পেজটি আসছে। তো এটি ল্যান্ডস্কেপ এবং পোর্ট্রেট। সাধারণত আমরা পোর্ট্রেটে কাজ করি, এবং অনেক সময় যদি আমার দরকার পড়ে তাহলে আমি ল্যান্ডস্কেপে কাজ করব। এবার সাইজ, সাইজটি হচ্ছে আমাদের সাধারণত লেটার এবং A3, এই সাইজটি দরকার পড়ে সবথেকে বেশি। আমাদের অফিসিয়াল বা যে কোনো চিঠিপত্র করার জন্য A4 পেপারটি দরকার পড়ে। তা আমরা এখানে সবসময় সিলেক্ট করব A4 পেজ। A4 পেজটি যদি আবার প্রিন্ট প্রিভিউ করি, দেখুন এরকম আসবে। আবার A3টা যদি করি বা লেটার করি, তাহলে পেজটি একটু বড় হচ্ছে। তো অনেক সময় যদি আমার ছোট পেজ দরকার পড়ে, অর্থাৎ A4, তাহলে A4 করবো। যদি আমার লিগাল বা A3 বা A4 স্মল এরকম দরকার পড়ে, তাহলে আমরা সেখান থেকে ছোটো বড়ো করে নিতে পারবো। ঠিক আছে, এবার আসি কলাম। কলাম কী জিনিস? এখানে 1, 2, 3, 4 বা মোর কলাম এরকম আছে। তা আমরা এখান থেকে এটাকে আমরা র্যান্ড কমান্ড দিয়ে একটি প্যারাগ্রাফ করলাম, আবার একটি প্যারাগ্রাফ করলাম, সমান সমান র্যান্ড আবার একটি প্যারাগ্রাফ করলাম, দেখুন আমি অনেক এক পেজ লিখে নিলাম। এবার নাহলে পরে লিখতে গেলে অনেক সময় লাগবে, তাই আমি শর্টকাটে লিখে নিলাম। এবার এটি মাইক্রোসফট অফিসের ডিফল্ট সেটিংস। তো এই সেটিংসে আমরা এটাকে সিলেক্ট করলাম, এবার কলমে গেলাম, এখানে যদি 2 করি, তাহলে দেখুন ভাগ হয়ে গেল এরকম এরকম করে। প্রথমে এই পোর্শনটি হবে, তারপরে আবার এই পোর্শনটি হবে, এরকম। মানে পেপার টেপারে আপনারা দেখবেন যেরকম কলম ওয়াইজ ভাগ করে করে লেখা থাকে, তা আপনারা এইভাবে কাজ করতে পারেন।
মানে ভাগ করে নিতে পারেন। সিলেক্ট করলাম, আমার এটাকে তিনটি দরকার, তাহলে আমি এখান থেকে থ্রি করলাম, তাহলে দেখুন তিনটি হয়ে গেল, ঠিক আছে। আবার এটিকে আমি ড্রপ ক্যাপ দরকার, সিলেক্ট করলাম, ইনসার্ট, এখান থেকে ড্রপ ক্যাপ করে নিলাম। দেখুন এখানে আমার একটি ছবি দরকার, এখানে আসলাম, এখানে টেক্সট বক্স, এখান থেকে আমি টেক্সট বক্সে গেলাম, এই অপশনটি আসলো। এবার এখান থেকে কিছু লেখা যদি দরকার থাকে আমি এখানে লিখে দিলাম, এরকম করে লিখে দিলাম, বা ছবি দরকার পড়লে ইনসার্টে গিয়ে পিকচার, পিকচার থেকে এখান থেকে ছবি, এরকম করে ছবিও দিয়ে দিতে পারবো। বুঝা গেল? তাহলে আমরা এরকম করেও অনেক সময় দেখবেন বই টই ক্ষেত্রে এরকম করে করা আছে, তো এরকম করে আমরা ড্রপ ক্যাপ বা টেক্সট বক্স থেকেও করতে পারি। আবার নর্মাল কলাম তৈরি করতে গেলে পারে আমাদের, তাহলে পেজ লেআউটে যাব, পেজ লেআউটে গিয়ে কিছু লেখা থাকবে সেই লেখাটাকে সিলেক্ট করব, এরকম করে পুরাটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা এই কলাম অপশনে গিয়ে কলাম করে নেব। এখানে এটি সিলেক্ট হয়ে আছে, টু কলাম, থ্রি কলাম, এরকম করে করতে পারবো যেরকম, ঠিক আছে। তাহলে কলাম সম্পর্কে জানলাম। এবার ব্রেক, এই ব্রেকের কাজ হচ্ছে আমরা টেক্সট র্যাপিং যদি ব্রেক করি তাহলে ব্রেক করতে পারছি, লাইন নাম্বার ব্রেক করতে পারি, তারপরে আপনার নেক্সট পেজ ব্রেক করতে পারি। এই যে পেজ দেখুন ব্রেক হয়ে গেছে, মানে অর্থাৎ এই পেজ একটি গেল, তারপরে সেকেন্ড পেজ এটি আসলো, এরকম করে সাধারণত লাগে না, তবু জানার জন্য আপনাদের বলে দিচ্ছি। তো এখান থেকে অড নাম্বার, ইভেন নাম্বার বা ইভেন পেজ, নেক্সট পেজ, টেক্সট র্যাপিং, এগুলোর সাহায্য আপনারা পেজটাকে ব্রেক করতে পারবেন এরকম করে। তো যাই হোক, এটি গেল। এরপরে আরেকটি ভাইটাল জিনিস, সেটি হচ্ছে ওয়াটারমার্ক। কী সেই ওয়াটারমার্ক? ওয়াটারমার্কটি হলো, আমি এটাকে নতুন পেজ নিয়ে নিচ্ছি, ওয়াটারমার্ক কি? তাহলে আমরা পেজ লেআউটে গেলাম, গিয়ে এখান থেকে ওয়াটারমার্ক, এখানে দেখুন তিন চারটি অপশন আছে। আমরা যদি এটা ক্লিক করি তাহলে দেখুন কনফিডেন্সিয়াল লেখাটি আসছে, অনেকের অফিসিয়াল কাগজে বা কোনো পেপারের মধ্যে দেখবেন এরকম কনফিডেন্সিয়াল এরকম লেখা আছে, বা আপনার এখানে যাওয়ার পর এরকম করলে এরকমভাবে আসবে, বা আপনার ওয়াটারমার্ক ডু নট কপি যদি করি তাহলে এরকম আসবে। তো এবার আমি চাচ্ছি এখানে আমার নাম বা আমার অফিসের নাম আমি এখানে শো করব, তাহলে আমি কোথায় যাব? পেজ লেআউট, ওয়াটারমার্ক, যাওয়ার পর কাস্টম ওয়াটারমার্ক, এখানে যাওয়ার পর এই যে ডু নট কপি লেখাটি লেখাটি আছে এটাকে সিলেক্ট করলাম, ডিলিট, এখানে আমি করলাম সফটওয়্যার কম্পিউটার, হয়ে গেল। এখান থেকে আমি এই লাল কালারটি দিয়ে দিলাম, দিয়ে ওকে করলাম, দেখুন সফটওয়্যার কম্পিউটার লেখাটি চলে আসছে। এইভাবে ওয়াটারমার্ক দিতে পারি। যদি পিকচার ওয়াটারমার্ক করি তাহলে আবার এই রিমুভ ওয়াটারমার্ক করে দিলাম, তারপর আবার ওয়াটারমার্ক, এখানে কাস্টম ওয়াটারমার্ক, এখানে পিকচার ওয়াটারমার্ক, যার পর এখানে থেকে সিলেক্ট পিকচার, এখান থেকে সাপোজ এই পিকচারটিকে নিলাম, ইনসার্ট, তারপরে ওকে, দেখুন এখানে হালকা করে একটি পিকচার চলে আসলো। তো এইভাবে আমরা ওয়াটারমার্ক দিতে পারি। আবার ওয়াটারমার্কটাকে ডিলিট করতে গেলে এই ওয়াটারমার্কে গিয়ে রিমুভ ওয়াটারমার্ক, তাহলে ক্লিয়ার। এবার আমরা যদি করি, আপনারা বারবার করে এগুলো প্র্যাকটিস করবেন, তাহলে পরে খুব তাড়াতাড়ি শিখে নিতে পারবেন, নাহলে ভুলে যাবেন। এখানে আসলাম, কাস্টম ওয়াটারমার্ক, এখান থেকে টেক্সট ওয়াটারমার্ক, যাওয়ার পর এই জায়গাটিতে আমি লিখলাম সফটওয়্যার কম্পিউটার, লিখে দিলাম, লেখার স্টাইল যদি চেঞ্জ করি এখান থেকে লেখার স্টাইলও আমি দিতে পারি, কালার দিলাম, সাইজ অটো বা এখানে যেরকম ইচ্ছা আপনি, আমি 54 করে দিলাম, ডায়াগোনাল আর হরিজন্টাল, আমি এখানে হরিজন্টাল করলাম, করে ওকে, দেখুন এইভাবে চলে আসলো, ঠিক আছে। এইভাবে আপনারা ওয়াটারমার্ক দিতে পারেন। এইবার আসি, তাহলে ওয়াটারমার্ক সম্পর্কে ক্লিয়ার। এবার আসি পেজ কালার, পেজ কালার অর্থাৎ এই পেজটার কালার হবে কীরকম। এখানে গেলাম, এখান থেকে দেখুন আমি যে কালার দিব এরকম করে আমি কালার করে দিতে পারবো পেজটা, দেখুন
আমি এরকম একটি কালার নিলাম, দেখুন হালকা করে একটি না কালার হয়ে গেল। এবার আমি এখানে কম্পিউটার সেন্টার এরকম লিখলাম, ওয়েস্ট বেঙ্গল এরকম লিখলাম, এরকম করে আমরা লিখতে পারবো। পেজ কালারটাকে আমি যদি একটু ডিপ করতে করি, তাহলে আমি এরকম বা এরকম বা এরকম, দেখুন যেরকম ইচ্ছা আমি সেরকম পেজ কালার নিতে পারবো। হয়ে গেল পেজ বর্ডার। পেজ বর্ডারটিও খুব দরকার, সেটি হচ্ছে দেখুন আপনি একটি সার্টিফিকেট তৈরি করছেন বা একটি প্যাড তৈরি করছেন বা কিছু একটা লিখছেন এবং চারপাশে আপনি বর্ডার দিতে যাচ্ছেন, তাহলে পেজ বর্ডার অপশনে যাবেন। যাওয়ার পর এখানে এখান থেকে আপনি মনে করেন এরকম একটি সিলেক্ট করলাম, কালার যদি সিলেক্ট করে আমি রেড করলাম, করে ওকে, দেখুন একটি পেজ বর্ডার হয়ে গেল এরকম করে পেজ বর্ডার। এবার পেজ বর্ডার স্টাইলটা যদি চেঞ্জ করতে চাই, তাহলে পেজ বর্ডার, পেজ বর্ডারে যাওয়ার পর এখান থেকে আমি এরকম যদি নেই, নিয়ে ওকে, দেখুন এবার পেজ বর্ডারটি আলাদা হয়ে গেল। আবার যদি আমি এখানে যাই, এখান থেকে এরকম ডিজাইন নিলাম, নিয়ে ওকে, দেখুন এরকম হয়ে গেল। আবার যদি মনে করেন পেজ বর্ডারে গেলাম, এখান থেকে কালার আমি রেড করলাম, এখানে মোটা সরু যেরকম ইচ্ছা আমি মোটা করলাম, করে ওকে, তাহলে দেখুন মোটা হয়ে গেল এরকম। আবার চাচ্ছি আমি এখান থেকে আর্ট, এই আর্টের থেকে সাপোজ মনে করেন এরকম হচ্ছে গাছের মতো নিলাম, নিয়ে ওকে করলাম, করে ওকে, দেখুন এরকম গাছের মতন চলে আসলো। আবার যদি মনে করেন যে অন্য টাইপের নিব, তাহলে আমি এই পেজ বর্ডারে যাব, এখান থেকে পেজ বর্ডার, এখান থেকে আমি এরকম নারকেল গাছ নিয়ে নিলাম, নিয়ে ওকে, দেখুন নারকেল গাছ টাইপের চলে আসলো। এরকম করেও আপনারা পেজ বর্ডার দিতে পারবেন। ঠিক আছে, এখানে ইন্ডেন্ট 1 2 এরকম করে এই যে এই জিনিসটি রুলার বারের মধ্যে দেখা যাচ্ছে, মানে অর্থাৎ এটি যেখানে থাকবে তার সোজাসুজি আপনার কার্সারটি থাকবে। আপনি এটাকে পাঁচ করেন, দেখেন বাড়ে কি না, এই দেখুন আমি এখানে এখানে করলাম, দেখুন এখানে চলে আসলো, এখানে ছিল এখানে চলে আসলো, অর্থাৎ এই লেভেলে চলে আসলো। এইভাবে আপনারা চেঞ্জ করতে পারেন, সাধারণত দরকার পড়ে না, এটা জিরোই রাখবেন, ডিফল্ট যা থাকে, অর্থাৎ আপনার এখান থেকে শুরু হচ্ছে। এটা স্পেসিং, স্পেসিং বলতে বিফোর এবং আফটার, আপনি লেখার মধ্যে কতটা স্পেসিং দিতে চান সেটার জন্য এটি দরকার পড়ে। এই ছিল বন্ধুরা পেজ লেআউট সম্পর্কে একটি ছোট্ট ধারণা। এরপরে রেফারেন্স, এই রেফারেন্স অপশনটি আমাদের লাগে না, তা সেজন্য এটি আমি আর দেখাতে চাচ্ছি না, এটি দরকার নেই। মেলিং অপশনটিও লাগে না, মেলিংয়ের মধ্যে একটি দরকার, সেটি হচ্ছে মেইল মার্চ। পরবর্তী কোনো একটি ভিডিওতে আমি মেইল মার্চ সম্পর্কে আলাদা একটি ভিডিও তৈরি করে দিব, সেখান থেকে আপনারা স্টেপ বাই স্টেপ মেইল মার্চটি শিখে নিতে পারবেন। এছাড়া এখানে রিভিউ, এখানে রিভিউটি লাগে না, দরকার পড়ে না তো। এবং ভিউ, ভিউটি আমি আগেই বলেছিলাম যে এখান থেকে রুলার বারটা খুব দরকার। এবং এছাড়া আপনারা যদি প্রিন্ট লেআউট দেখতে চান, তাহলে এটা ফুল স্ক্রিন রিডিং করলে এই যে এরকম আসবে, এছাড়া ওয়েব লেআউট করলে এরকম আসবে, আবার আউটলাইন করলে এরকম আসবে, তারপরে ড্রাফট করলে এরকম আসবে। তো এখানকার মধ্যে আমাদের দরকার নর্মাল যেটি থাকে, মানে প্রিন্ট লেআউট এটি রাখবেন। আর এখানে হচ্ছে গ্রিড লাইন যেটা আছে, সেটা হচ্ছে এরকম অনেক সময় আমাদের ছবি টবি আঁকতে বা কোনো জ্যামিতিক কোনো কিছু করতে গেলে পরে এই গ্রিডটি দরকার পড়ে, তাছাড়া দরকার নেই। আমরা এটাকে উঠিয়ে দিলাম, এটা থাম্বনেইল করলে পরে যে আমার এই পাশে আসবে প্লাস এই পাশে আসবে ডিসপ্লে, তা আমার এটিও দরকার নাই। জুম করলে এখান থেকে আমরা বড় করতে পারছি, কত জুম করব এখান থেকে লেখার সাইজ বা পেজটি সেটি দেখতে পারবো, দরকার পড়ে না। অথবা এখানে পার্সেন্টেজ হিসাবে আছে, 1 পেজ 2 পেজ পেজ উইথ এরকম দেওয়া আছে, তা আমাদের এগুলো দরকার পড়ে না বন্ধুরা। তো মেন কাজ হচ্ছে পেজ লেআউট। তো এই পেজ লেআউট মধ্যে মার্জিন, ওরিয়েন্টেশন, সাইজ এবং কলাম, সব থেকে বেশি দরকার পড়ে কলাম এবং ওয়াটারমার্ক এবং পেজ বর্ডার, এই তিনটা জিনিস খুব দরকার পড়ে। তো আপনারা এই তিনটা জিনিস আবার দরকার পড়লে রিপিট করে দেখে নেবেন, ভালো মতন করে শিখে নেবেন, এতে হচ্ছে আপনাদের যে কোনো কাজ করতে সুবিধা হবে। তো বন্ধুরা এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আমার সাথে এতক্ষণ থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং